আসসালামু আলাইকুম প্রিয় শরীর, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। দেহ মনকে আনন্দে প্লাবিত করার মেডিটেশনের প্রস্তুতি নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। কোয়ান্টাম মেথড অনুসারে আনন্দে প্লাবিত হওয়ার এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারি মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন, তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে। ধীরে ধীরে আনন্দে প্লাবিত হবেন, এই আনন্দের প্লাবন ধুয়ে মুছে নিয়ে যাবে আপনার সকল দুঃখ, বিষাদ, হতাশা, গ্লানি, জরা, ব্যাধি। ভেতরে অনুভব করবেন নতুন উদ্যম আর ইতিবাচক শক্তির প্রাবল্য। সহজ স্বতঃস্ফূর্ততায় আপনি সাফল্যের পথে অগ্রসর হবেন। কল্যাণ, প্রশান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন, দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন, স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্পাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন, আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18। 17। 16। 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14। 13। 12। 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10। 9। 8। 7। 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5। 4। 3। 2। 1। 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগমুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে স্মৃতিরায়ণের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলব, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19-0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে স্মৃতিরায়ণের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলব, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19-0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে। আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে। আমার স্মৃতিশক্তি বাড়ছে। আমূলক ভয় ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে, লাভবান হচ্ছে, সফল হচ্ছে। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি আপনার দরবার কক্ষে বসে আছেন। এবার এক এক করে তালিকাভুক্ত করুন, কি কি কাজ আপনাকে আনন্দ দেয়, উৎফুল্ল করে। কি কি বিষয় বা কাজ আপনাকে আনন্দ দিয়েছিল, তা এক এক করে স্মরণ করতে চেষ্টা করুন। একবার মনে হতে শুরু করলে স্রোতের মতো সব ঘটনা আসতে শুরু করবে। আপনার আনন্দ লাভের সামর্থ্য বেড়ে যেতে থাকবে। আপনার দেহ মন হালকা হতে থাকবে। আপনি আনন্দের পরিমাণ ক্রমাগত বাড়াতে পারবেন। আনন্দ ও সুখকর স্মৃতিগুলোর তালিকা করার পর একটি বিশেষ ঘটনা বেছে নিন, যা আপনার স্মৃতিতে এখনো সুস্পষ্টভাবে জল জল করছে। এই আনন্দদায়ক স্মৃতিকে যতদূর সম্ভব স্পষ্টভাবে অবলোকন করুন, শুনুন, স্বাদ নিন, গন্ধ নিন। সমস্ত দেহকে এই আনন্দ দিয়ে ভরিয়ে দিন।
নিজের মেরুদণ্ডের ভেতরে হৃদয়ের গভীরে আনন্দকে উপভোগ করুন, নিঃশ্বাসে প্রশ্বাসে তা অনুভব করুন। এই আনন্দের স্মৃতি নিয়ে হাসুন, নাচুন, আনন্দের সাথে কোলাকুলি করুন, আলিঙ্গন করুন, আনন্দে ভাসতে থাকুন। আনন্দ নিয়ে গান গান, লিখুন, রাঁধুন, কাজ করুন। দৈনন্দিন কাজের অনুভূতির সাথে এই অনুভূতির পার্থক্য খেয়াল করুন। এখন কেমন লাগছে নিজেই অবাক হচ্ছেন? এবার কিছু সমস্যার কথা স্মরণ করুন, আপনার দুশ্চিন্তার কারণ হচ্ছে এমন কিছু কথা স্মরণ করুন, কোন রোগ ব্যাধি থাকলে তা স্মরণ করুন। অনুভূতি হচ্ছে আসলে সমস্যাগুলো আপনার আনন্দের সাগরে কিছু বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ, আনন্দের প্লাবনে ভাসিয়ে দিন এই দ্বীপগুলো। অবলোকন করুন আনন্দের সাফল্যের প্লাবনে সমস্যার দ্বীপগুলো প্লাবিত হয়ে গেছে। অবলোকন করুন আপনার ভেতর থেকে সমস্যা, রোগ ব্যাধির জটগুলো খুলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ভেসে যাচ্ছে আপনার থেকে অনেক অনেক দূরে। আপনি রোগমুক্ত, আপনি সমস্যামুক্ত, আনন্দ 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 চারদিকে।
এবার মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে যখনই আমি কোয়ান্টা ভঙ্গি করে মনে মনে তিনবার আনন্দ 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 বলব, তখনই আমার ভেতর ইতিবাচক শক্তির প্রাবল্য অনুভব করব, বিশাল আলস্য সব কেটে যাবে, নতুন উদ্যমে কাজে লেগে যাব, সহজ স্বতঃস্ফূর্ততায় সাফল্যের পথে অগ্রসর হব। আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয়, তাই এবার আপনি আপনার দৈহিক মানসিক বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে দু মিনিট মনে মনে ইতিবাচক অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। আপনি যখন অটো সাজেশন বা মন ছবিতে মগ্ন থাকবেন, আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে, ফলে গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন, আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে। দু মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন, দু মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরও প্রশান্তি দেবে। আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় শরীর, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন শূন্য থেকে সাত গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন, শূন্য এক, আবার লম্বা দম নিন, দুই তিন, আবার লম্বা দম নিন, চার পাঁচ। এবার মনে মনে বলুন, সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করব। ছয় সাত, চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে,
শরীর মন বেশ চাঙ্গা লাগছে। সুন্দরভাবে আনন্দে অবগাহন করায় আমার অভিনন্দন গ্রহণ করুন। আপনার প্রতিটি কল্যাণকর কাজে আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে। প্রশান্তি, সাফল্য ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খোদা হাফেজ।